সম্বন্ধে কয়েকটি বিষয় জেনে নেব। তার আগে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় ডাক্তারবাবুকে ব্যাজ উত্তীর্ণ করিয়ে এবং তথ্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় ভাই পুট্টু। আমি অনুরোধ করব প্রিয় ডাক্তারবাবুকে রাজ্যদানের মহত্ব সম্বন্ধে দু চার কথা বলার জন্য। নমস্কার, আজকে আমরা পিজি হসপিটাল থেকে ব্লাড ব্যাংক থেকে চামড়ায় ইয়ংস্টার ক্লাবের জন্য এসেছি, তো রক্তদান শিবির। আমার নাম ডক্টর সৌমিক চৌধুরী, আমি পিজি হসপিটাল এসএসকে হসপিটাল ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার। তো রক্তদান নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমি শুনছিলাম অনেক সুধীজন অনেক গুণী লোকেরা অনেক কথা বললেন রক্তদান সম্পর্কে। তো রক্তদান সম্পর্কে আমি কয়েকটা কথা বলছি যে রক্তদান মহানদান, আমরা প্রত্যেকেই আমাদের যারা প্রাণী বা মানুষ যারা আমাদের প্রাণী কুলে প্রত্যেকের শরীরেই রক্ত আমাদের তৈরি হয়। রক্ত সাধারণত অস্থি মজ্জাগত মানে বোন ম্যারো লিভার স্প্লিন কিছু বডি অর্গান থেকে মেজরলি কিন্তু আমাদের হাল মানে অস্থি মজ্জাগত দিক থেকে রক্ত তৈরি হয়। একটি রেড ব্লাড সেল বা রক্ত কণিকা তৈরি হতে আমাদের সময় লাগে 120 দিন, মানে 120 দিন মানে আপনি ধরে নিন 4 মাস। তাহলে 1 বছরে স্বাভাবিকভাবে একটি মানে আমরা মানুষেরা 3 বার যদি 3 মাস আমরা তাহলে এটা 4 বার করে আমরা 3-4 থেকে 4-4 বার করে রক্ত দিতে পারি। আরবিসি বা রেড ব্লাড সেল তৈরি হয় 120 দিনে। 120 দিন মানে হচ্ছে যদি একটা মাস যদি 30 দিন হয় তাহলে 4 মাস, তাহলে 4 ইনটু 3 মানে 3 বার আমি রক্ত ম্যাক্সিমাম দিতে পারি কোনো একটা ব্লাড ব্যাংকে বা রক্ত কোনো ইয়েতে। এবার রক্তের কোনো রক্ত ব্যাপারটা হচ্ছে এমনই যে আজ পর্যন্ত যে সমস্ত ওষুধ আবিষ্কার হয়েছে সেগুলো কোনো যৌগ কেমিক্যাল তৈরি হয়ে ওষুধ তৈরি হয়েছে আবিষ্কার হয়েছে, কিন্তু রক্তের কোনো সাবস্টিটিউট বা বিকল্প কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি। সুতরাং রক্ত আমরা যে কোনো একটি হসপিটাল বা নার্সিংহোমে বা যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে কোনো যদি পেশেন্ট ভর্তি হয় তাহলে সে মূলত 3টি জিনিসের জন্য ভর্তি হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিক দিয়ে 3টি জিনিসের জন্য ভর্তি হয়। 1, নয়েসে স্যালাইন পাবে বা কোনো লিঙ্গাল ল্যাক্টেট বা স্যালাইন পাবে বা যদি বলি বাংলায় আমরা যদি বলি কোনো জল পাবে। 9, সে কোনো রক্ত পাবে যেটা রক্তের এলিমেন্ট যেটা আমরা নিয়ে এখন যেটা আমরা রক্ত ব্লাড ডোনেশন করছি রক্ত পাবে, বা হয়তো কোনো একটা মনুষ্য রোগী সে কোনো জীবনদায়ী ওষুধ পাবে। তাহলে মূলত 3টি জিনিসের জন্য কোনো পেশেন্ট বা মনুষ্য রোগী হসপিটাল নার্সিংহোম বা হেলথ কেয়ারের কোনো জায়গা সেক্টরে ভর্তি হয়। 9, সে স্যালাইন পাবে, 9, সে রক্ত পাবে, 9, সে কোনো জীবনদায়ী ওষুধ পাবে। তাহলে আমরা ব্লাড যে সমস্ত ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো হচ্ছে সেগুলোতে আমরা কিন্তু ব্লাড তুলছি, তাহলে ব্লাড বা রক্ত এখানে কিন্তু একটা মূলত একটা প্রায়োরিটি হিসাবে কাজ করবে আমাদের। এইবার রক্ত আমি প্রথমে বললাম যে রক্তের কিন্তু কোনো সাবস্টিটিউট হয় না, যে আমি এ বি সি 3টে যৌগ আলাদা আলাদা আছে এইগুলোকে মিশিয়ে দিলাম তারপরে ডি তৈরি হলো ডিটা রক্ত, এরকম কিন্তু কিছু নয়। রক্ত আমাদের প্রাণী তুলে আমাদের মানুষের শরীরে রক্ত রয়েছে। আমরা কে কেমন আমাদের মানবিকতার খাতিরে, আমরা কে কেমন আমাদের উদারীকরণের মানুষ মনুষ্যত্বর খাতিরে আমরা সেই রক্তটা একটা দান করছি, যার ফলে সেই রক্তটা কোনো একটি মনুষ্য রুগী পাচ্ছে, কোনো একটি শিশু পাচ্ছে। যে সমস্ত থ্যালাসেমিয়া যে একটা আমরা জানি যে থ্যালাসেমিয়া একটা বিরল রোগ, এই থ্যালাসেমিয়া হত কারণের জন্য আমাদের পিজি হসপিটালের প্রতি মঙ্গলবার করে থ্যালাসেমিয়া ক্লিনিক আছে। তো থ্যালাসেমিয়া যেটা হয় যে পুরুষ সঙ্গী এবং যে নারী সঙ্গী থাকে তাদের মধ্যে আগে প্রথমে বিবাহের আগে আমরা প্রথমে থ্যালাসেমিয়া একটা কাউন্সিলিং করে নিতে বলি। যদি আমরা থ্যালাসেমিয়া কাউন্সিলিংটা যদি আমরা করে নিই তাহলে আমাদের এই থ্যালাসেমিয়া ট্রেড বা বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনর এবং ইন্টারমিডিয়েট এই থ্যালাসেমিয়ার এই প্রকারভেদগুলোকে আরও ভালো করে আমরা স্ক্রিনিং করতে পারবো। এবার
থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া ক্ষেত্রেও আমরা ব্লাড ডোনেশন করছি, রক্ত লাগবে থ্যালাসেমিয়া ক্ষেত্রে। যদি এখন কোনো ব্লাড ক্যান্সার থাকে, ধরুন অ্যাকিউট মায়েলোডিক লিউকেমিয়া থাকে বা ক্রনিক লিউকেমিক লিউকেমিয়া থাকে, হ্যাঁ, বা ক্রনিক মায়েলোডিক লিউকেমিয়া থাকে, সিএমএল এএলএল এএমএল এই রকমের টাইপের, যদি কোনো ব্লাড ক্যান্সার যদিও কোনো মানে ব্লাড ক্যান্সার যদিও কোনো পেশেন্ট যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রক্তটা আমাদের দরকার পড়ে। সুতরাং রক্তর কোনো বিকল্প নেই, রক্ত আমাদের এবার আমাদের আরেকটা পয়েন্ট যেটা আমরা একটি পয়েন্ট বলছি, যেটা যে আমরা যে রক্ত দান করব, রক্ত দান করলে আমাদের শরীরের কী হতে পারে বা আমাদের জৈবিক ক্রিয়াগুলো কীভাবে সঠিক থাকতে পারে। আমাদের শরীরে আমরা নিত্য নতুনভাবে খাওয়া দাওয়া করছি, মানে লাইফস্টাইল জীবনযাত্রা লিড করছি, যার ফলে আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কিছু মানে টক্সিক বা কিছু হচ্ছে মানে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বা এরকম কিছু টক্সিক জৈবিক, যেগুলো হচ্ছে মানে কিডনির মাধ্যমে যেগুলো বেরিয়ে যায়, যেগুলো এক্সিকিউটরি প্রোডাক্ট। বা আমাদের 3 মাস সময় লাগছে, 3-4 মাস সময় লাগছে, তাহলে 4 মাস যদি সময় লাগে তাহলে আমরা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে 3 বার আমরা ম্যাক্সিমাম রক্তদান করতে পারি। এবার আমি যদি রক্ত দান করি, কী কী বেনিফিট আমি পাবো, আমার শরীরটা কী হতে পারে? যাদের ধরুন ব্লাড প্রেশার শুরু হতে মানে শুরু হয়েছে আসতে, যাদের হয়তো 45-40+ এজ, যাদের মোটামুটি ব্লাড প্রেশার আসতে শুরু করেছে, তারা যদি রক্ত দান করে তো সিস্টোলিক ডায়াস্টোলিক কিছুটা হলেও আমরা সাময়িকভাবে ব্লাড প্রেশারটা কমে যায়।